হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি লুৎফুন্নেছা, সহকারী শিক্ষিকা, উদয়ন খুলনা জেলা পুলিশ স্কুল। আজকে আমি তোমাদের সঙ্গে নিম গাছ নিয়ে গল্প করতে এসেছি। গতানুগতিক পড়া ভালো লাগে না, তাই তোমরা মনোযোগ সহকারে শোনো নিম গাছের গুণাগুণ, নিম গাছের কি অবস্থা সেটাই জানতে পারবে। নিম গাছকে কিন্তু কেউ যত্ন করে না, ও বাড়ির আনাচে কানাচে জন্মায়, ছাইয়ের ভিতরে, ছাইয়ের গাদার ভিতরে ওভাবেই ও বড় হয়। কিন্তু ওর গুণাগুণ শুনলে তোমরা অবাক হবে, আর সেই গুণাগুণ সম্পর্কে তোমাদের সঙ্গে আমি গল্প করতে এসেছি। আমার বারান্দায় বসেই তোমাদেরকে আমি নিম গাছ দেখাচ্ছি। এটার ছাল সিদ্ধ করে, পাতাগুলো ছিঁড়ে কেউ পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস চুলকানি হলে এই নিম পাতা অত্যন্ত প্রয়োজন, চর্মরোগের অভ্যর্থ মহা ঔষধ। কচি পাতাগুলো খায় অনেকে, আমি অবশ্য এখান থেকে ছিঁড়ে ভেজে খেয়ে দেখেছি, ভালোই লাগে। ওর স্বাদটা তিতা, কিন্তু খারাপ লাগে না। আবার বেগুনের সঙ্গে কেউ ভাজে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয়ে কত লোক, দাঁত ভালো থাকে। আর কবিরাজরা তো প্রশংসায় পঞ্চমুখ, কারণ এটা তো ঔষধি গাছ। বৃক্ষ আবার দেখো, ফলজ, বনজ আর ঔষধি, নিম গাছ হলো ঔষধি। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। আর আমি তো গাছটা নিজেই লাগিয়েছি, ছোট্ট ধরো 12 ইঞ্চি মতো একটা গাছ ছিল, সেটা লাগালাম। লাগিয়ে এখন 3 তলা পর্যন্ত ও লম্বা হয়ে গেছে। ওকে কিছুটা কেটে ফেলেছিলাম, আবার পাতা গজিয়েছে, সুন্দর লাগছে। একদিন ওই কেউ একেবারে শান বাঁধিয়েও দেয় না, যেমন তুলসী গাছের শান বাঁধিয়ে দেয়, আম গাছের যত্ন করে, কিন্তু নিম গাছের যত্ন কেউ করে না। একদিন একটা লোক আসলো, নিম গাছের নিচে বসলো, বসে নিম গাছের অনেক গুণাগুণ করল, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। এই নিম গাছ ভাবল, আমি যদি লোকটার সঙ্গে চলে যেতে পারতাম, কিন্তু কিভাবে যাবে, ওর শিকড় তো সেই মাটির নিচ অব্দি চলে গেছে, ও তো নিজে উঠে চলে যেতে পারছে না। ঠিক এই নিম গাছের মতো আমাদের ঘরের লক্ষ্মী বউটির কিন্তু একই দশা। তিনি কিন্তু সংসারের সব কাজ করেন, সবাইকে দেখেন, তারপরেও কোনো কারণেই তিনি কিন্তু সংসার ছেড়ে চলে যেতে পারেন না। তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু আমি একটা প্রতীকী গল্প পড়ালাম। এটা নিম গাছ গল্প, লিখেছেন বনফুল। বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে। তার পিতা সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরাজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক পাস করেন। তিনি তোমাদের জন্য অনেক উপন্যাস লিখে গেছেন, তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, নির্মক, সেও আমি, চতুর্দশপদী, জীবনী, নাটক, ব্যঙ্গ, কবিতা, বনফুলের কবিতা তিনি লিখেছেন। তিনি 1979 সালে মৃত্যুবরণ করেন। তিনি 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখেন।
গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। তোমরাও বন্ধুরা কিছু লেখালেখি করবা, কবিতা পড়বা, কবিতা আবৃত্তি করবা, আস্তে আস্তে দেখবা একটা বৃহৎ পরিসরে পৌঁছে যাবা। এখানে এই নিম গাছ একটা প্রতীকী গল্প, এইটার একটা ম্যাজিক বাক্য আছে। ম্যাজিক বাক্যটা কি জানো? ম্যাজিক বাক্যটা হচ্ছে ওদের বাড়ির গৃহ কর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। কার মতো? ওই যে অবহেলা তাৎসিল্যে বড় হয়ে ওঠে আমার নিম গাছ, যে নিম গাছের গুণাগুণ করে আমরা শেষ করতে পারি না, সেই নিম গাছের মতোই কিন্তু লক্ষ্মী বউটার একই দশা, অবহেলা আর তাৎসিল্য। এটা ওই নিম গাছের সঙ্গে একটা গৃহলক্ষ্মী বধূর তুলনা করা হয়েছে। আর এই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য লোক 1947 সালে এই গ্রন্থের অন্তর্ভুক্ত। নিম গাছ এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, এর বাকল, ছায়ার ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার আকারে বর্ণনা করা হয়েছে। আমি তোমাদের কাছে গল্প আকারে বর্ণনা করলাম, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। কিন্তু আমি যত্ন করেই গাছটাকে লাগিয়েছিলাম এবং গাছটা বেঁচেও গেছে। আর দেখো ওটা 12 ইঞ্চি মতো হবে, এখন দেখো কত বড়, 3×10=30 ফিট উঁচু, 3 তলা পর্যন্ত, এত দূর হয়ে গেছে, 4 তলা অবধি চলে যাচ্ছে। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগে, এটার ছায়া আমরা পাই, আবার ঘরের ভিতরে এই নিম গাছের বাতাস ঢুকে যায় বাড়ির আঙ্গিনায়। নিম গাছ থাকলে নিম গাছের হাওয়া ঘরে ঢুকলে অসুখ বিসুখ কম হয়, মুখের দুর্গন্ধ দূর হয় নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে, মুখের ব্রণ দূর হয় নিম গাছের পাতা পিষে মুখে প্রলেপ দিতে হয়, আবার মাথার খুশকি দূর হয় নিমের পাতা যদি তুমি সিদ্ধ করো, সবুজ রঙের একটা পানি আসবে, সবুজ রং হবে পানির ইয়াটা, কালারটা, তখন ওটাকে ঠান্ডা করে মাথায় শ্যাম্পু করে এই গাছের পাতার সিদ্ধ পানিটা মাথায় ধুয়ে ফেলবে, খুশকি চলে যাবে। তাহলে দেখেছো যে নিম গাছের কত উপকারিতা, যা বলে শেষ করা যায় না। এখানে নিম গাছের ছাল বা বাকল বলা হয়েছে, নিম গাছ থেকে যে ছালটা তোলা হয় ওটা বাকল। আর শিল তো তোমরা চিনোই, আজকাল অবশ্য শিল চিনতে পারবে না, কারণ সবাই গ্রাইন্ডারে পেশে। শিল হচ্ছে পাথরের, এটা শিলে পিষে আর গরম তেলে ভাজে, আর যদি খোসপাচরা হয় তাহলে সেখানে নিমের পাতা লাগাতে হয়, নিমের পাতা বেটে পিষে তারপরে লাগাতে হয়। কবিরাজ অর্থ কি? আমি কবিরাজের কথা বলেছি, যিনি গাছগাছালি পরিবেশ নিয়ে মনুষ্য রোগের চিকিৎসা করেন, তিনি হলো কবিরাজ। আর একজন কবি ওই নিম গাছের সৌন্দর্য বর্ণনা করেছেন, যিনি কবিতা লেখেন এবং সৌন্দর্যের পূজারী। কবি যেখানে দেখেন মুগ্ধ হয়ে, আমরা সাধারণ মানুষ অবশ্য নিম গাছের দিকে তাকালেই দেখবো একটা নিম গাছ, তার অনেকগুলো পাতা আছে, ছাল বাকল আছে, তার শাখা উপশাখা আছে, কিন্তু একজন কবি কিন্তু তা নয়। তিনি ওর থেকে তার গুণাগুণও খুঁজে বের করতে পারবেন, তার সৌন্দর্য নিয়ে আলোচনা করতে পারেন। আর শিকড় তো অনেক দূরেই চলে যায়, শিকড় যখন অনেক দূরে চলে যায় তখন ওই লক্ষ্মী বউটার মতো, লক্ষ্মী বউটা যেরকম সংসারে তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার স্বামী সবাইকে নিয়ে আঁকড়ে ধরে থাকে, চাইলেই সে সংসার ছেড়ে চলে যেতে পারে না। নিম গাছও ঠিক তেমনি, যতই আমরা অত্যাচার করি না কেন সে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, পারবেও না। তাহলে এসো বন্ধুরা, আমরা সবাই গাছের প্রতি যত্নশীল হই, আমরা সবাই বাড়ির আঙ্গিনায় যতটুকু জায়গা আছে তাতে গাছ লাগানোর চেষ্টা করি,
আমরা এই গাছ থেকে আমরা অক্সিজেনও পাব। এই অক্সিজেন আমরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি, আর গাছ অক্সিজেন আমাদেরকে দেয়, ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে গাছের উপকারিতা, গাছ আমাদের কতটা উপকার করে সব কিছু সম্পর্কে আমরা সামান্যতম জানলাম। আবার জানতেও পারবো আরও অনেক বৃহৎ আকারে। তবে চলো আমরা সবাই অঙ্গীকার করি, আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা গাছ লাগাই। খুদা হাফেজ, ভালো থেকো।